ইংলিশ ক্লাস সাথে আছি আমি রুবিনা আক্তার। কেমন আছো ছোট সোনা মনিরা? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। কি আমার সঙ্গে ক্লাস করার জন্য তোমরা রেডি? তো আচ্ছা, তাহলে তোমার বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। চলো আজকে তাহলে আমরা কি পড়বো দেখি। আসো, এই যে দেখো এখানে কি বলছে, গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস, ঠিক আছে? এই যে দেখো, লুক লিসেন অ্যান্ড সে, দেখবে শুনবে এবং উত্তর দিবা, ঠিক আছে? এই যে বই বের করো, বই হচ্ছে লিসেন ওয়ান থেকে থ্রি, এই যে পৃষ্ঠা নম্বর দুই, তোমরা বের করে দেবো। তাহলে এই যে এখানে দেখো, খেয়াল করো এখানে কি বলছে, এদের দুজনের মধ্যে কথা হচ্ছে। তাহলে কি কথা হচ্ছে দেখো, হ্যালো আই অ্যাম শুভা, কি বলছে, এ বলছে হ্যালো আই অ্যাম শুভা, হ্যালো আই অ্যাম শুভা মানে হচ্ছে আমি শুভা। হোয়াটস ইওর নেম, এ একে জিজ্ঞাসা করছে, হোয়াটস ইওর নেম মানে তোমার নাম কি। আবার কি দেখো কি বলছে, হ্যালো আই অ্যাম শুভা মানে হ্যালো আমি শুভা, হোয়াটস ইওর নেম তোমার নাম কি। তারপর দেখো এ কি উত্তর দিচ্ছে, এ বলছে হাই শুভা আই অ্যাম রাফি, বলছে হাই শুভা আমি রাফি। আবার দেখো কি বলছে, হাই শুভা আই অ্যাম রাফি। তাহলে শুভা ওকে জিজ্ঞাসা করছে, হ্যালো আই অ্যাম শুভা, আমি হচ্ছি শুভা, হোয়াটস ইওর নেম তোমার নাম কি। সে তখন বলছে হাই শুভা আই অ্যাম রাফি। এবার দেখো নিচে দেখো কি বলছে, আবার হাউ আর ইউ রাফি। তখন শুভা রাফিকে জিজ্ঞাসা করছে, হাউ আর ইউ রাফি মানে তুমি কেমন আছো রাফি। তখন দেখো কি বলছে রাফি, আই অ্যাম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। তখন দেখো নিচে কি উত্তর দিচ্ছে, ফাইন থ্যাঙ্কস বাই। তখন শুভা উত্তর দিচ্ছে যে ফাইন আমি ভালো আছি ধন্যবাদ, বাই মানে যাওয়ার আগে সে বিদায় জানাচ্ছে। তাহলে আবার দেখো কি বলছে, হাউ আর ইউ রাফি তুমি কেমন আছো। আবার বলছে আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাঙ্কস অ্যান্ড ইউ ধন্যবাদ তোমাকে, এবং তুমি কেমন আছো। তখন আবার উত্তর দিয়ে কি বলছে দেখো, ফাইন থ্যাঙ্কস বাই মানে বলছে ভালো আছি ধন্যবাদ, বাই দিয়ে দুজন দুজনকে বিদায় জানাচ্ছে। দেখো তাহলে আজকে আমরা আরেকটু কিছু শিখবো। হ্যাঁ, তাহলে কি শিখবো আমরা, আমরা শিখবো হচ্ছে ওয়ার্ড মিনিং, শব্দার্থ শিখবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি করছি, দেখো এখানে কি আছে, এখানে বাই, বাই মানে কি, বাই মানে হচ্ছে কেনা। আমার সঙ্গে আবার বলো, বাই মানে হচ্ছে কেনা। এবং দেখো যে বাই কিভাবে বানান করে আমি করছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো, বি ইউ ওয়াই বাই। আবার বলো, বি ইউ ওয়াই বাই, বাই মানে কেনা। আমার সঙ্গে বানান করে পড়ো, কয় ধরে কে দন্ত ন আকার কেনা। এবার দেখো নিচে কি আছে, আর্লি, আর্লি মানে কি, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। আমার সঙ্গে বানান করে পড়ো, ই এ আর এল ওয়াই আর্লি। আবার বলো, ই এ আর এল ওয়াই, আর্লি মানে কি, তাড়াতাড়ি। বানান করে পড়ো না সঙ্গে, তাহলে তয় গাড়ে তা দয় শূন্য র আকার, তয় গাড়ে তা দয় শূন্য র রশ্মি। হ্যাঁ, তাড়াতাড়ি, তাহলে আর্লি মানে কি, তাড়াতাড়ি। এবার নিচে দেখো, বেলি, বেলি বানানটা কি, বি ই ডাবল এল ওয়াই বেলি। আবার বলো, বেলি, বি ই ডাবল এল ওয়াই বেলি মানে হচ্ছে পেট, বেলি মানে কি, পেট। হ্যাঁ, আমার সঙ্গে বানান করো, কয় কারে পে ট পেট। বেলি মানে আমরা কি শিখলাম, বেলি মানে হচ্ছে পেট। আচ্ছা ঠিক আছে, আবার দেখো এখানে ব্লু, ব্লু মানে কি, ব্লু মানে হচ্ছে নীল। আবার বলো, ব্লু মানে হচ্ছে নীল, ব্লু বানানটা বলো আমার সঙ্গে, বি এল ইউ ই ব্লু। আবার বলো, বি এল ইউ ই ব্লু।
আজকে আমরা শিখলাম। তোমরা কিন্তু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আবার তোমরা আমার সঙ্গে বলো, এই যে দেখো বাই মানে আমরা কি শিখলাম, বাই মানে হচ্ছে কেনা, আইলি মানে কি, আইলি মানে হচ্ছে তাড়াতাড়ি, বেলি মানে কি, বেলি মানে হচ্ছে কে, ব্লু মানে কি, ব্লু মানে হচ্ছে নীল, ফ্রেন্ড মানে কি, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এবং দেখো এগেইন, এগেইন মানে হচ্ছে আবার, আফটার মানে কি, আফটার মানে হচ্ছে পরে, বাই মানে হচ্ছে বিদায়। তাহলে তোমরা এগুলো বাসায়